আর কোনো ভুল নয়, তোমায় ওই কৃষ্ণকে জীবিত গিলে নিয়ে হত্যা করতে হবে। এই নিন মা, আর একটু খান। আরে না না বাবা, আমি আর খেতে পারবো না। আর দিস না সোনা, আর দিস না, পেট ভরে গেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমাকে খাইয়ে এসেছেন, আজ এত বড় একটা সৌভাগ্য লাভ করেছি আমি আপনাকে পরিবেশন করার, সেটা কেড়ে নেবেন। কৃষ্ণ, এত সুস্বাদু হয়েছে খিরটা, পেট ভরেছে কিন্তু মন ভরেনি। হ্যাঁ, তো যতক্ষণ না মন ভরছে ততক্ষণ খাও। আরো অনেকটা বানিয়েছি আমি, যতটা মন চায় ততটা খাও। আমি রাধাকে যেই না বলেছি যে আমি কৃষ্ণের কথা শুনে ওর বানানো ক্ষীর খাবো না, অমনি এনারা সবাই তো দেখছি আমাকে ভুলেই গেছেন। এমনকি রাধা নিজেও ক্ষীরের স্বাদে বিভোর হয়ে নিজের মাকেই ভুলে গেছে। কি সুস্বাদু হয়েছে না? আরে রাধা, তুমিও খাও, এই নাও। সত্যি কৃষ্ণ, ক্ষীর এত সুস্বাদু হয়েছে যে এর কোনো ব্যাখ্যাই নেই। আমার সংশয় ছিল তোমার ক্ষীর বানানো নিয়ে, কিন্তু এত সুস্বাদু যে মনই ভরছে না। খেয়ে নাও, খেয়ে নাও। আবার আমার হাতে বানানো ক্ষীর খাওয়ার সৌভাগ্য কবে হবে কে বলতে পারে। আপনারা সবাই খান, আমি আরো নিয়ে আসছি। রাধা, কীর্তিদার সত্যি ক্ষীর খেয়েও দেখল না? না মা, উনি প্রতিশ্রুতি পালন করছেন। আমি খুব খুশি, এবার কৃষ্ণ বুঝতে পারবে যে মাকে রাজি করানো এত সহজ নয়। কীর্তিদা, কোথায় যাচ্ছ? তুমি ক্ষীর খাবে না? দিদি, আসলে আমার এইমাত্র মনে পড়লো যে গরুদেরকে খেতে দেওয়া হয়নি। আমি এক্ষুনি আসছি। কীর্তিদা কাকি, আপনি এইভাবে এখানে কেন চলে এলেন? আপনি ক্ষীরও খেলেন না, কি হয়েছে বলুন না। আমি তোমার উপর রাগ করেছি কৃষ্ণ। রাগ করেছেন, কিন্তু কেন? তুমি সবাইকে খাওয়ালে, বারবার অনুরোধ করে খাওয়ালে, কিন্তু আমাকে আমাকে একবারও জিজ্ঞেস করলে না। কিন্তু কৃষ্ণ, আর কিছু বলো না, তোমার মুখে আর কোনো অজুহাত আমি শুনবো না। আর হ্যাঁ, আবার ওই মায়ের কথা বলে আমাকে বোঝানোর চেষ্টা করো না। কোনো পুত্রের নিজের মাকে আমন্ত্রণ জানানোর কোনো দরকারই হয় না, তাতে সেই মায়ের ভালোবাসাকে অপমান করা হয়। নিজের মাকে তো তুমি বারবার অনুরোধ করে ক্ষীর খাইয়ে ফেলেছো, আর তাছাড়া সবাই যখন খেয়েই ফেলেছেন, আর কারোর যখন আমার কোনো চিন্তা নেই, তখন আমি কেন খাবো? আপনাকে কে বলেছে যে সবাই খেয়ে নিয়েছে? কেন, সম্পূর্ণ পরিবার, গোটা গ্রাম, অষ্টসখীগণ সবাই তো খেয়ে নিয়েছেন কৃষ্ণ, আর কে বাকি আছে? আমি আমি ভাবলাম যে আমি যেমন সবাইকে অনুরোধ করলাম, বারবার সেধে সবাইকে খাওয়ালাম, ভালোবেসে পরিবেশন করলাম, ভালোবেসে সবার মধ্যে ভাগ করে দিলাম, সেরকমই কেউ যেন ভালোবেসে আমাকে খাইয়ে দেয়। কিন্তু এমন কেউ নেই। এবার যাকে আমি মা বলে ডেকেছি, তিনি নিজে যদি আমাকে খাইয়ে না দিতে চান, তাহলে আমিও খাবো না। এই মিষ্টত্ব বরং নিজের ক্ষীরেই মিশিয়ে দিও কৃষ্ণ, আমার ওপর এসবের কোনো প্রভাব পড়বে না। আর তাছাড়া তুমি তো সবার প্রিয়, তোমাকে পরিবেশন করে খাওয়ানোর লোক কম পড়বে নাকি? একজনকে ডাকলে দশজন ছুটে আসবে। যদি আপনার এটাই মনে হয় তাহলে চলুন গিয়ে দেখা যাক। এবার যদি আপনি যেটা বলেছেন
সেটা সত্যি হয় তাহলে আমার ওপর রেগে থাকুন, আমি কিছুই বলবো না। কিন্তু যদি যেটা আমি বলেছি সেটা সত্যি হয় তাহলে আপনার রেগে থাকা চলবে না। তখন আপনাকে সেটাই করতে হবে যেটা আমি বলছি, ঠিক আছে? ঠিক আছে, চলো গিয়েই দেখা যাক। পেছনের দরজা দিয়ে যাওয়া যাক, ওখানে প্রচুর মানুষজন বসে আছেন। আসুন। অসাধারণ, খুবই ভালো আর সুস্বাদু ভোগ তৈরি হয়েছিল। আমরা সবাই খুব তৃপ্ত হয়েছি। আমাদের তরফ থেকে কৃষ্ণকে অনেক ধন্যবাদ জানাবেন। এবার অনুমতি চাইছি। সত্যি কথা বলতে এমনিতে কোনোদিনই কানেকে ছাড়া আমি খাবার খাই না, কিন্তু আজ যখন আমি এটা জানতে পেরেছি যে কীর্তি দেখা কি ওকে উচিত শিক্ষা দিতে চলেছে, তখন থেকে তোমার খিদে আরোই বেড়ে গেছে। বেচারা কৃষ্ণ, এত কষ্ট করে মায়ের মন জয় করার জন্য নিজের হাতে ক্ষীর বানালো, কত পরিশ্রম করলো, সবাই খেলো, কিন্তু মা চেখেও দেখলেন না। কিন্তু কাকি আর কৃষ্ণ কোথায় আছেন? কোথাও দেখতেই পাচ্ছি না। আমার তো মনে হয় কীর্তিদা গোপালের উপর রেগে গেছে, সেই জন্যই গোপাল কীর্তিদার মন ঠিক করতে গেছে। চলুন মা, এই দৃশ্য দেখার মতন হবে, খুব মজা হবে, চলুন। আচ্ছা, তার মানে আপনারা সবাই যাচ্ছেন? ঠিক আছে, তাহলে আপনারা যান, আমি না হয় একটু পরে আসছি, খুব বেশি খেয়ে ফেলেছি তো তাই। চলো চলো এসো। আহ, কি সুস্বাদু হয়েছে রান্নাটা। এমন আর কি খেলাম, আর একটু না হয় খেয়ে ফেলি, নয়তো সারাদিন মনটা কেমন কেমন ঘুরবে। এই কি অবস্থা, সবাই কোথায় চলে গেল? আমার মনে হয় যে সবার খাওয়া হয়ে গেছে, তাই সবাই নিজের বাড়িতে চলে গেছেন। দেখলেন, আপনি তো বলেছিলেন আমি একজনকে ডাকলে অনেকে চলে আসবেন, সমস্ত বৃন্দাবন ছুটে চলে আসবে আমাকে নিজে হাতে ক্ষীর খাওয়াবে বলে। এখানে তো কেউই নেই, শুধু দাদা আছেন, যেখানে আমি নিজে হাতে ভালোবেসে সকলের জন্য ক্ষীর বানিয়েছিলাম, তাদের পরিবেশন করলাম, কিন্তু তাও বলেছিলাম আমি আপনাকে। না না, এরকম হতে পারে না। চলো বলরামকে জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করা যাক, আজ সত্যিটা সবার সামনে আসাই উচিত। দাদা, এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন। প্রত্যেকে, প্রত্যেক বৃন্দাবনবাসী আপনার মতনই ক্ষীর খেয়েছেন, তাই তো? খেয়েছেন? হ্যাঁ, খেয়ে তারপরে চলেও গেছেন। তারপরে খাওয়া দাওয়া করে সবাই চলেও গেলেন। আমি তো বলছি দাদা, আপনি নিজে চোখে সকলকে এখান থেকে যেতে দেখেছেন, দেখেছেন তো? হ্যাঁ দেখলেন, আমি বলেছিলাম না আমাকে নিজে হাতে খাইয়ে দেবার মতো এখানে কেউ নেই। আরে তা বললে হয় নাকি? আমি আছি না, আমি খাইয়ে দেবো কানে, এরকম বললে হয় নাকি? আমি থাকতে। আপনি উঠবেন না, আপনি বসুন না, আপনি তো খাচ্ছেন তাই না? খাবার খান, মাঝখান থেকে কাউকে তুলে আনা সেটা আমার ভালো লাগবে নাকি? তবে আমি তো ভেবেছিলাম যে আপনি হয়তো নিজের ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করবেন, তার জন্য বসে থাকবেন যে আমি কৃষ্ণের সাথে খাবো, কিছুক্ষণ না হয় একটু অপেক্ষাই করি। কিন্তু এটাও ঠিক আছে, কী বা বলতে পারি আমি, খেয়ে নিন। বিষয়টা তা নয় কানাই, আসলে অনেক হয়েছে বলরাম, তোমার নিজের হাত তো এঁটো, তুমি কি করে খাওয়াবে কানাইকে? অসাধারণ। একদিকে এই কৃষ্ণ যে সকাল থেকে কিছুই খায়নি, তোমাদের সবার জন্য ক্ষীর বানিয়েছে, আর একদিকে তুমি যে এখানে তৃপ্তি করে ক্ষীর খাচ্ছ। দেখে নিলাম আমি তোমাদের সবার ভালোবাসা, কেউ একবারও কানাইয়ের ব্যাপারে ভেবেও দেখল না। আমি তোমাকে খাইয়ে দেব, নিজের হাতে খাইয়ে দেব কৃষ্ণ, কারণ তুমি আমার নিজের ছেলের মতন। তুমি চলো কৃষ্ণ, আমার সঙ্গে চলো। রাধার মা কোথায় গেল?
ওনারাই তো কাকিকে বলতে পারবে যে সব নাটক আসলে কানাইয়ের। চলো 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 পাল্টাই।